নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। একদিন সকালে বর্ধমানের লেখক এবং গবেষক শৈবালদাকে নিয়ে বেরিয়ে পড়লাম মানকরের উদ্দেশ্যে। আমরা ঘুরে দেখব আজ মানকরের যা যা ঘুরে দেখার জায়গা আছে। আমরা যাব আজ মানকরের কবিরাজ বাড়ি, মানকরের রংমহল, মানকরের ফরচাজ বাড়ি, আনন্দময়ী মায়ের মন্দির, এবং মানকরে আছে 42টি প্রায় মন্দির। আমরা ঘুরে দেখতে যাব আজকে সেই সব মন্দিরগুলো। হয়তো সবটা আপনাদেরকে দেখাতে পারবো না সব মন্দির, কিন্তু যেগুলো বিখ্যাত জায়গা আছে মানকরের সেগুলো তুলে ধরব আপনাদের কাছে। মানকর বর্ধমান জেলার একটি প্রাচীন এবং বর্ধিষ্ণু গ্রাম। হাওড়া থেকে মানকরের দূরত্ব প্রায় 146 কিলোমিটার ও বর্ধমান থেকে মানকরের দূরত্ব 40 কিলোমিটার। রেলপথে এই গ্রামে যাওয়া যায়, আবার আপনি সড়ক পথেও বর্ধমানের থেকে মানকরের যোগাযোগ বহুকাল ধরে চলে আসছে। বর্ধমান জেলার সাংস্কৃতিক মানচিত্রে মানকরের স্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। অতীতে অমরাগড়ের সন্নিকট মানকরের বিদ্যাচর্চা, রেশম শিল্প ও ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধি ছিল। যদি ট্রেনে করে মানকর আসেন তাহলে হাওড়া থেকে মানকর আসার এই ট্রেনগুলো পড়বে। যদি আপনি বর্ধমান থেকে আসেন তাহলে আপনার যে ট্রেনগুলো টাইম হচ্ছে সেটা হচ্ছে প্রথমে 80 এবং দ্বিতীয় 80। এই টাইমের মধ্যে আপনি টাইমগুলো পেয়ে যাবেন। এবং যদি আপনি আসানসোল থেকে আসেন তাহলে ট্রেনের টাইম হচ্ছে প্রথমে 80 এবং দ্বিতীয় 80। ঐতিহাসিকদের মতে কনৌজ থেকে আগত ব্রাহ্মণেরা এখানে বসবাসের পর থেকেই এই স্থানের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরশমণি কবিতায় এই গ্রামের উল্লেখে এখানকার প্রসিদ্ধির কথা আজও লুপ্ত হয়নি। যেমন, জীবন আমার নাম, মানকরে মোর ধাম, জেলা বর্ধমানে। মানকরের প্রাচুর্যের কথা জানা যায় মহেশ বিশ্বাসের একটি উক্তি থেকে। এই গ্রামেরই অধিবাসী মহেশ বিশ্বাস পলুপোকার চাষ সম্বন্ধে কীটকৌতুক বইয়ে লিখেছেন, পরে তসর খায় ঘি, তার আবার খরচা কি। মানকর গ্রাম সম্বন্ধে আরও একটি প্রবাদ প্রচলিত আছে। প্রবাদটি হল, মানি যার কর তার নাম মানকর। সম্ভবত এই উক্তিটি ভক্তলাল গোস্বামীর উদ্দেশ্যে করেছিলেন বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ। মানকর সম্পর্কে আরও একটি প্রবাদ প্রচলিত আছে, পাল ভটচাঁচ খাঁ তিন নিয়ে মানকর গাঁ। যে কোনো পল্লী বা শহরের সংস্কৃতি, সমৃদ্ধি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে থাকে দেবায়তন তথা পুরাকীর্তির নিদর্শন দৃষ্টে। 18টি পাড়া নিয়ে মানকর রায়পাড়া গ্রাম গঠিত হয়েছিল। এখানে প্রায় সব পাড়াতেই দেবমন্দির সহ পুরাকীর্তির নিদর্শন থেকে গ্রামের ঐতিহ্য প্রমাণিত হয়। এই গ্রামে আছে প্রায় 42টি মন্দির এবং দেখা গেছে ঐতিহাসিকদের মতে বাংলার 1135 সন, ইংরাজির 1725 খ্রিস্টাব্দ থেকে এখানে দেবমন্দিরগুলি নির্মাণ করা হয় এবং বিগ্রহ প্রতিষ্ঠা শুরু হয়। একসময় এই মানকরেই ছিল প্রচুর বর্গী আক্রমণ এবং বর্গীদের হাত থেকে বাঁচতেই গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। ওনারা বললেন যে বর্গীদের হাত থেকে বাঁচতেই এখানে প্রচুর শিবমন্দির নির্মাণ হয়েছে এই মানকর গ্রামে। মানকর স্টেশন পেরিয়ে আমরা যেখানে যাব ঠিক করেছিলাম কিন্তু গুগল বাবা দেখালো সেই জায়গাটি ভুল। মানুষদেরকে জিজ্ঞাসা করে আমরা আমাদের প্রথম গন্তব্যে আমরা এগিয়ে চললাম। সেটি হচ্ছে মানকরের বিখ্যাত একটি অট্টালিকা, মানকরের বিখ্যাত কবিরাজ বাড়ি। আমরা গাড়ি নিয়ে হাজির হলাম মানকরের ঠিক কবিরাজ বাড়ির সামনে। আমরা এখন এসেছি মানকরের
কবিরাজ বাড়িতে ঘুরে দেখব কবিরাজ বাড়ি, এবং আপনাদেরকেও দেখাবো মানকরের বিখ্যাত কবিরাজ বাড়ি বা মানকরের জমিদার বাড়ি। আমরা এসে উপস্থিত হয়েছি মানকরের আনন্দময়ী মন্দিরের কাছে। আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি মানকরের ব্যানার্জি পরিবারের শিব মন্দিরের কাছে, যার প্রতিষ্ঠাকাল ঊনবিংশ শতাব্দীতে। বেদিযুক্ত এই রেখদেউল মন্দিরটির সম্মুখভাগ পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সব পোড়ামাটির কাজ। অলঙ্করণগুলির মধ্যে রাম সীতার মূর্তি, বাদ্র যন্ত্রবাদক, সাধক, দেবদেবীর মূর্তি, ফুল, লতা পাতা প্রভৃতি আছে। আপনাদেরই মন্দির? আপনার নামটা? আরতি বন্দ্যোপাধ্যায়। এখন চলে এসেছি আমরা ভট্টাচার্য পাড়ায়। পেছনেই দেখতে পাচ্ছেন একটা পুরানো জমিদার বাড়ি, ঘুরে দেখব সেই বাড়ি। সেসব লোক নেই, আর দেখাশোনার ইয়ে করে না, ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ওনাদের নাতি আর নাকি আছে, এখন একটু উত্তেজিত হয়ে লেগেছে। হ্যাঁ, পুজো বন্ধ হয় না, পুজোটা হয়। কিসের পুজো হয়? এটা দুর্গা পুজো হয়। আপনার দুর্গা পুজো? এই যে মন্দিরটা যেটা দেখি, হ্যাঁ, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, এটাতেই হয়। আচ্ছা, প্রায় ধ্বংসাবশেষ ছিল যে এটা, এই সামনেটা যে কনস্ট্রাকশনটা রয়েছে, এটা এটা কিসের? কিসের এটা? আপনার এগুলো গেট ছিল? গেট ছিল বলতে, আগে যে দুর্গা পুজো হতো না, বাইরে তখনকার দিনে বাজনা ফাজনা এসব বাইরে বাজতো। ভট্টাচার্য পাড়াতেই আছে আরেকটি রেখদেউল রীতির মন্দির। গ্রামের শান্ত নির্জন পরিবেশ।
অপূর্ব, মানে সিঁড়ির কাজ দেখেছো কতটা বেটার। তাহলে তুমি যদি সেই গল্পটা যদি মনে করো আমি বলবো, তাহলে তোমাকে আমি পজিশন মতো দাঁড় করাবো, ঠিক আছে? তারপরে তোমার নাম বলবে, তারপরে তুমি কি কাহিনী শুনেছো সেটা বলবে। রংমহলের প্রাচীন সৌধে দেখলাম প্রেমিক প্রেমিকারা তাদের নাম খোদাই করে দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জানি না তাদের এই প্রেম সফল হয়েছিল কি না বা ব্যর্থ হয়েছিল কি না, কিন্তু প্রেমের এই যে নিদর্শন এই ঐতিহাসিক স্থানে লেখা, এটা কিন্তু দেখে ভালো লাগলো না। এটা আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলির অনেক ক্ষতি করে। আমরা চলে এসেছি বন্ধু তোমাকে নিয়ে মানকরের বিশ্বাস বাড়ির কাছে। আমার পেছনেই হচ্ছে মানকরের বিখ্যাত জমিদার বাড়ি বিশ্বাস বাড়ি। বিশ্বাসপাড়ায় মহেশ বিশ্বাস প্রতিষ্ঠিত একটি শিবক্ষেত্রে তিনটি শিব মন্দির নির্মিত হলেও সাধারণের কাছে এটা জোড়া শিব মন্দির নামেই খ্যাত। মন্দিরগুলি দেউল রীতিতে নির্মিত। মন্দিরগুলির আয়তন দৈর্ঘ্য প্রস্থে 12 ফুট বাই 12 ফুট, উচ্চতা প্রায় 35 ফুট। মন্দিরগুলি 19 শতকের মধ্যভাগে প্রতিষ্ঠিত এবং কোনো টেরাকোটার অলঙ্কার নেই। এর পাশেই আছে বিশ্বাস পরিবারের দুর্গাবাড়ি। একদিনে গোটা মানকর গ্রাম ঘুরতে পারলাম না, আবার একদিন আসতে হবে। মানকরে যা দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, একটা ভালো রকম কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান এবং বাংলার বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়।